এই সেই কারবালার ময়দান যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছিল এজিদের কাছে মাথা নত করে নাই 72 জন পরিবারের সদস্য কেউ মাথা নত করে নাই ইমাম হুসাইন সেই দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য এই দশে মহরম কারবালার প্রান্তরে জীবন দিয়েছিল এই দশে মহরম আমার বাংলাদেশ সহ বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা এমন অন্য অন্য দেশে দেখবেন এই আসরার দিনে দশে মহরমে এমন কিছু পাগলা মুসলমান আছে যারা নিজেদের শরীরে আঘাত করে রক্ত ঝরায় আসে না নাই বলে না নাই নিজেদের শরীরে আঘাত করে রক্ত ঝরায় নিজেদের শরীর থেকে রক্ত ঝরায় হাই হোসেন আই হোসেন বলে তারা চিল্লা পাল্লা করে আবার দেখবেন তাদের পীর সাহেবদেরকে ঘোড়ার গাড়িতে চড়াইয়া বড় একটা টাকের উপরে চড়াইয়া তারা সেখানে সডাউন দেন হাজার হাজার মানুষ কালো কাপড় পরে হাই হোসেন হাই হোসেন বলে তারা চিল্লা পাল্লা করে নিজের শরীরে রক্ত ঝরাই দেয় দশে মহরম কিন্তু নবীজি বলেছেন এটা নবী আদর্শ ইমাম হুসেন তারবালার পন্তরে দশে মহরম জীবন দিয়েছিল নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তুমি যদি মামুসাইনকে হুসাইনকে ভালোবাসো নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাও শুধুমাত্র দশে মহারম করে নয় তোমার জীবনের যখন প্রয়োজন হবে আল্লাহ রিন যখন তোমার জীবনকে চাবেন তার দিনের জন্য ঠিক সেই মুহূর্তে জীবনকে আল্লাহর দিনের জন্য বিলায় দেওয়া লাগবে না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই ও পায় দয়াময় তুমি মাফ করো মাফ করো জেনে না জেনে কত যে আমি করেছি পা কত বার করেছি কত যে অনুতা দুদিনে সব ভুলে গিয়ে দুদিনে সব ভুলে গিয়ে মোজে গেছি দুনিয়া মাফ করো আমায় মাফ করো আমায় অতঃপর অসংখ্য অগনিত দরুদ ও সালাম নবি মুকাররাম হুজুর আকরম সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনা কা ইনম দার তাজদার المدینہ محمدুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের মহরম মাসের দশ তারিখ ইসলামে যাকে আশুরা নামে নামেমুলা আশুরা নামে অভিহিত করা হয়েছে রসুলি করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর সৃষ্টির সূচনা সূচনা লগ্ন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনাগুলি ঘটবে সমস্ত বড় বড় ঘটনাগুলি এই মহারম মাসেই ঘটবে ইতিপূর্বে যত বড় বড় ঘটনা ঘটেছে এই মহারম মাসেই ঘটেছে এবং কেয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে রসুল্লাহ বলেন এই সমস্ত বড় বড় ঘটনাগুলো আল্লাহ প্রদত্ত যে বড় ঘটনা এই সমস্ত ভয়ঙ্কর ঘটনাগুলো দশেই মহরম অর্থাৎ মহরমে ঘটার সম্ভাবনা রয়েছে আজকে আমরা এমন একটি সময় জাতির ক্লান্তি লগ্নে এই মাহফিল হাজির হয়েছি আয়োজন করেছে একদিকে আমার দেশের যুবক ভাইরা মাথা উঁচু করে জীবন বাজি রেখে তারা ময়দানে কথা বলছে আরেক দিকে আমরা কোরআন দিয়ে জাতিকে বোঝানোর জন্য এও আসুরা আশুরা সম্পর্কে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন জাতির উপরে রহম রহম করেন আমরা সকলে বলে আমিন আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন এ জাতিকে সঠিক পথের দিশা দান করেন জাতির কল্যাণ আল্লাহ তালা যেন দান করেন আমরা সকলে পড়ে আমিন সম্মানিত হাজিরিন এই আসুরা এই আসুরার দিন আমাদের আদি বাবা হজরত আদম আলাহ সাল্লামকে আল্লাহ পাক রুহু দান করেছিলেন আদম নবীর দেহ তৈরি করার পরে যেদিন পাক তাকে জীবন দান করলেন সেই দিনটাই ছিল আশুরার দিন সোবাহন আল্লাহ বলেন আল্লাপাক বলেছেন যে চারটি মাসের মর্যাদা সবচাইতে বেশি এই চারটি মাসের একটা মাসের নাম হল আশুরা অর্থাৎ মহারম মাস সোবাহান আল্লাহ বলেন চার মাসের একটা মাসের দাম হলো মোহরম মাস রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি মোহরম মাসে রোজা রাখবে আশুরায় রমজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ যে রোজা সেই রোজা হল মোহরমে অর্থাৎ আশুরার রোজা সুবাহান আল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ তালা এই দিনে এই পৃথিবী সৃষ্টি শেষ করেছিল আল্লাহ তালা এই দিনে এই আশুরার দিনে আমাদের আদি বাবা আদম আলাহ সাল্লামকে জীবন দান করেছিল সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী শোনো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেন নবীজি তাম দুনিয়ার মানুষগুলি যদি আদর্শ খুঁজতে চায় উত্তম আদর্শ যদি খুঁজতে চাই সেই আদর্শ যেন তোমার ভিতরে খোঁজে কারণ আমি আল্লাহ তোমাকে তামাম পৃথিবীর মানুষের আদর্শ তুমি বিশ্ব নবীজির ভিতরে ঢোকায় দিয়েছি সোমান বলেন এই জন্য নবীজি হলেন আমাদের আদর্শ আমরা যদি আদর্শ খুঁজতে চাই সেই রসুল উল্লার ভিতরে আমাদের আদর্শ খোঁজা লাগবে আমরা যদি উত্তম আদর্শ খুঁজতে চাই রসুলুল্লার আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ রসুলুল্লাহর চরিত্রই হলো সবচাইতে উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলা মিন বলেছেন নবিশন অ ইন্নকালা আলা হলোতে নাজি অনভিজিত আমি আল্লাহ পাক আপনাকে সব চাইতে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে আপনার চরিত্রের ভিতরে কোনো ভুল নাই এই দুনিয়ার ভিতরে আপনার চরিত্রের ভিতরে কোনো সন্দেহ নাই উত্তম চরিত্র আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি বিশ্ব নবীজি হলেন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ নবীজির ভিতরে সুন্দর আদর্শ রয়েছে আজকে বাংলার মুসলমান আদর্শ গুজে কার ভিতরে যেই নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্যে কারবার ময়দানে ইমাম হুসাইন রাজিয়াল জীবন দিলেন যে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্যে আল্লাহ নবীর টুকরা নাতি ইমাম হুসাইন কার কারবালার প্রান্তরে নিজের কলিজা টুকরা সন্তান আলী আসগার সহকারে বা জন পরিবারের সদস্য তারা ইয়েজিদের সামনে মাথা নত করে নাই সোবাহ আল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার সেই কারবালার ময়দানের কথা আমরা জানি এই কারবালার ময়দানে কি হয়েছিল আজকেও দশে মহারাম সেই দিনও ছিল দশে মহরম আজকে আসরার দিন সেই দিনও ছিল আসরার দিন দশে মহরম নবীজির কলিজা টুকরাই মাম হুসাইন হদি আল্লাহ তালান হো এই দশে মহরম আসরার দিন পানি পানি বলে চিৎকার করেছিল নিজের সন্তান আলী হাতের মধ্যে নিয়ে, এজিদের বাহিনীর সামনে বলেছিল অজিদ বাহিনী আমাকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার পানি পান করা লাগবে না আমার স্ত্রীকে পানি দেওয়ার প্রয়োজন নাই আমাদের কাউকে পানি দেওয়ার প্রয়োজন নাই এই যে আমার কোলের উপরে যে সন্তানটা তোমরা দেখতে পাও আমার কোলে যা টুকরা আলিয়াসগড় এখনো বুকের দুধ পান করে ও কুফাবাসী ও এজিদ বাহিনী আমার এই ছোট্ট সন্তান কি তোমরা একটু পানি না সেই দিন এজিদ বাহিনী এজিদ বাহিনী সেই দিন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর সেই ছোট্ট কলিজা টুকরা সন্তানের বুকের উপর একটা তীর মেরেছিল তীর মারার সঙ্গে সঙ্গে আলী আসগরের বুকের ভিতরে তীরটা বিদে গেল আলী আসগর সেইখানে মারা গেল শহীদ হয়ে গেল ইমাম হুসাইন সেই ছোট্ট আলী নিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলা স্ত্রী আমার সন্তানকে আর কোনো দিন পানি পান করানো লাগবে না এমন পানি পান করিয়েছি কেমত পর্যন্ত আর কোনো দিন আমার সন্তানের পানির প্রয়োজন হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ এই সেই কারবালার ময়দান যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রবিজিন আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছিল এজিদের কাছে মাথা নত করে নাই বাহাত্তর জন পরিবারের সদস্য কেউ মাথা নত করে নাই ইমাম হুসাইন সেই দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য এই দশে মহরম কারবালার প্রান্তরে জীবন দিয়েছিল এই দশে মহরম আমার বাংলাদেশ সহ বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা এমন অন্য অন্য দেশে দেখবেন এই আসরার দিনে দশে মহরমে এমন কিছু পাগলা মুসলমান আছে যারা নিজেদের শরীরে আঘাত করে রক্ত ঝরায় আসে না নাই বলেন আসে না নাই নিজেদের শরীরে আঘাত করে রক্ত ঝরাই নিজেদের শরীর থেকে রক্ত ঝরাই হাই হোসেন হাই হোসেন বলে তারা চিল্লাপাল্লা করে আবার দেখবেন তাদের পীর সাহেবদেরকে ঘোড়ার গাড়িতে বড় একটা তারা সেখানে সডাউন দেন হাজার হাজার মানুষ কালো কাপড় পরে হাই হোসেন হাই হোসেন বলে তারা চিল্লা পাল্লা করে নিজের শরীরে রক্ত ঝরাই দেয় দশে মহারম কিন্তু নবীজি বলেছেন এটা নবী আদর্শ না ইমাম হুসেন তার বালার পন্তরে দশই মহারাম জীবন দিয়েছিল নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তুমি যদি ইমাম হুসাইনকে ভালোবাসো নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাও শুধুমাত্র দশে মহারম করে নয় তোমার জীবনের যখন প্রয়োজন হবে আল্লাহ রাবুল যখন তোমার জীবনকে চাবেন তার দিনের জন্য ঠিক সেই মুহূর্তে জীবনকে আল্লাহর দিনের জন্য বিলায়য়া দেওয়া লাগবে মুসলমান ভাইয়েরা আমান আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদনতুম আলাম تجاره تجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله বেমুয়া লিকুমুয়া আং ফসিকুম দালিকুম খয়রুল্লাকুম ই কুতুম তালমু আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন নবীজি এমন ইমানদারদেরকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে তুমিনুন ইল্লাহী অরসু লিহি অতুজাহিদু নাফি সাবিল ইল্লাহিবওয়াল ইকুম আং ফুস দুইটা কাজ করতে হবে আল্লাহর প্রতি এবং আল্লাহ নবীজির প্রতি মান হবে আল্লাহ পাক আমাদেরকে যে মাল দিয়েছেন এই মাল আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আল্লাহ যখন চাবে তখন তার রাস্তায় ঠিক সেভাবে দেওয়া লাগবে আর আল্লাহ পাক আমাদেরকে যে জীবন দিয়েছেন আল্লাহ দেওয়া এ জীবন আল্লাহ যখন চাইবে শুধুমাত্র দশে মহরম করে নয় আল্লাহ যখন চাইবে তার দিনের তখন আল্লাহর জীবন দেওয়া আল্লাহ দেওয়া লাগবে আমার ভাইরা এই যে আজকে দশে মহরম আমরা কারবালার ইতিহাস শুনেছি কিন্তু বাংলার জমিনে বাংলার জমিন আজকে কারবালা চলে এগুলো আমাদের চোখে পড়ে না আপনি কোথায় যাবেন ওই যে চট্টগ্রামে গতকালকে শহীদ হয়ে গেল ওয়াসিম আকরাম আমাদের ভাই এই যে রংপুরের শহীদ হয়ে গেল সাইদ আবু সাইদ ভাই এই যে রংপুরের শহীদ হল আবু সাইদ ভাই বুক পেতে দিয়ে বলেছিল গুলি করবা করো এ জাতির আন্দোলনে আমি শরিক থাকব আমাকে গুলি করবা করো এ জাতি যতদিন থাকবে জাতির কল্যাণের জন্য আমার জীবন বিলায় দেব এই যে রংপুর আবু সাইদ ভাই শহীদ হয়ে গেল চট্টগ্রামে ওয়াসিম আকরাম ভাই শহীদ হয়ে গেল আমার কলিজা টুকরা যুবক ভয়রা তাদের জীবনটা বিলায় দেওয়ার জন্য দ্বিধাবোধ করে নাই তাদের জীবনের রক্ত দিয়ে জীবন দিয়ে এ জাতি দিকে দেখা দেয়া গেছে এ জাতির কল্যাণের জন্য যুবকেরা যখন যা ইচ্ছা তাই করতে পারে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে নমরুদ যেদিন আগুনে ফেলেছিল আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে যেদিন আগুন থেকে উদ্ধার করেছিল এই দিনটার নাম ছিল দশে মহারমাসুরার দিন হাজরতাম কি আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচায় যেই দিন নীলনাথ পার করে দেবেন ফেরাউন যখন মুসা নবীকে ধাওয়া করলো মুসা নবীর বারোটা কমকে যখন ধাওয়া করলো সামনে নীলনাথ বেঁধে গেল আর যাওয়ার কোনো রাস্তা নাই কোনো উপায় নাই মুসা নবী বললেন মালিক এখন কি করব আল্লাহ রাব্বুল আলমিন বলে মুসারে তোমার হাতের মধ্যে কি হজরতে মুসা বলেন আমার হাতের মধ্যে হলো এটা লাঠি আল্লাহ বলে মুসার লাঠি দিয়ে কি করো বলে আমি গাছের পাতা পেরে ছাগল বকরি খাওয়াই আল্লাহ বলেন মুসারে এই লাঠির কি পাওয়ার তোমার কি জানা আছে একবার এই লাঠি দিয়ে তুমি নীল নদী আঘাত করো আল্লাহর পয় কাম্বার মুসা নবী ওই লাঠি দিয়া নীল মধ্যে যখন একটা আঘাত করেছে সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহ নবীর মুসা আল্লাহ নবীর মুসা তার বারোটা কম রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল নীল পার হয়ে যখন চলে গেল ফেরাউন নীল নদের ভিতরে প্রবেশ করেছে নীল নদের মাঝখানে যখন ফেরাও অঞ্চলে গেল তার সৈন্য বাহিনী নিয়ে এবার আল্লাহ পাক বলেন রে ওই লাঠি দিয়ে তুমি আবার আঘাত করো আল্লাহর পায় কাম্বার মুসা নবী ওই লাঠি দিয়ে আবার আঘাত করল সঙ্গে সঙ্গে নীলদের রাস্তাগুলো হারায়া গেল ফেরাউল নীলদের ভিতরে ডুবে গেল যেই দিন আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে মুসা নবী সহ বারোটা জাতিকে নীলদ পার করে দিয়েছিল ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক বাঁচা দিয়েছিল ওই দিনটাই ছিল দশই মহারম আজ কেৰে আশুর আর দি সুতরাং ভয় করে লাভ আছে নাকি কথা বলেন লাভ আছে নাকি আল্লা লাবু লালা মিন বলে বান্দারে ওয়াল আলাভ লোৱান কুম্বিষাই ইম্মিনাল খং ফিউয়াল আল্লাহ বলে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিকে পরীক্ষা করব ভয় দিয়ে আমার বান্দাদেরকে পরীক্ষা করব সন্তান দিয়ে আমার বান্দাদেরকে পরীক্ষা করব খুদা দিয়ে আমার বান্দাদেরকে পরীক্ষা করব বিপদ মুসিবত দিয়ে আমি আল্লাহ যখন ইচ্ছা আমার বান্দাদেরকে যখন ইচ্ছা তখন আমি আল্লাহ পরীক্ষা করব যদি তারা প্রকৃত মুমিন হয়ে থাকে অবাসীন সাবিরিন তারা মুমিন হয়ে থাকলে তারা ধৈর্য ধারণ করবে আর এই বিপদে আপদে তারা ধৈর্য ধারণ করবে অনায় হবে বিজয়ী সুতরাং আজকের এই ক্লান্তি লগ্নে আবু সাইদ ভাই জীবন দিয়েছে ওয়াসিম আকরাম জীবন দিয়েছে আর ছয়জন ভাই আগে গতকালকে শাহাদাত বরণ করেছে আজকেও বুক পেতে দিয়েছে বাংলার হাজার হাজার তরুণ যুবক ভাইরা অধিকার আদায়ের জন্য তারা ময়দানে নেমেছে তারা বলেছে এ বাংলার জমিনে এ বাংলার জমিনে ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমরা ভূমিকা পালন করব আমরা ময়দান ছেড়ে পালায়া কা পুরুষের মতো ঘরে ফিরে আমরা যাব না ও বাংলার মুসলমান এই দশই মহরম কারবালার ইতিহাস শুধুমাত্র শুনলে হবে না এই দশই মহারাম শুধুমাত্র ইমাম হুসাইনের ইতিহাস হবে না এই হুসাইন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে কার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে সেই দিন কারবালার ময়দানে হয়েছে আজকেও বাংলার কারবালা চলতেছে যুবক এখনো সময় আছে আল্লাহর দিনের জন্য ময়দান ছেড়ে যাওয়া যাবে না কথা কন ঠিক তবে ঠিক সুতরাং আমরা শপথ করবো আজকে দশে মহারাম এই মিষ্টিপাড়া পশ্চিমপাড়া লেখাবাসী যায়জন করেছে ইয়াজন থেকে ওয়াজ মাহফিল থেকে আজকে আমরা শপথ করব কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নবীজির আদর্শকে বাস্তবায়ন করার জন্য ইজি ইয়াজিদের সামনে মাথা নত করে নাই বাহাত্তর জন সদস্য নিয়ে এজিদ বাহিনীর কাছে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে সেই ইমাম মুসাইন থেকে আজকে আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শুধুমাত্র রংপুরের সাইদ নয় চট্টগ্রামের ওয়াসিম আকরাম নয় এ তালতলা মিসসিপরা গ্রামের এই ভাঙাতি পরা এই নাটরের আমার জীবনের প্রয়োজন হলে যখন তখন আল্লাহর দিনের জন্য আমার জীবন বিলিয়ে দেব কোন কা সামনে কোন কাফের বেঈমানের সামনে কোন জালেমের সামনে জুলুমের সামনে আমরা মাথা নত করব না রাজ্যাচিত ইনশাআল্লাহ